চোখের সামনে পুরে ছাই হয়ে গেছে জীবিকা। ঈদের আগে বঙ্গবাজারে ভয়াবহ আগুনে 6,000 দোকানি পুঁজি হারিয়ে এখন দিশেহারা। নিঃস্ব ব্যবসায়ীরা দোকানের সামনে করছেন আহাজারি, বলছেন করোনা থাকার সামনে জীবনের সব পুঁজি এবার তারা দোকানি বিনিয়োগ করেছেন, সব হারিয়ে দোকানিরা বলছেন তাদের সামনে এখন এক অনিশ্চিত ভবিষ্যৎ। কালকে রাত্র 11টা বাজে গেছি না দোকান দেখে, খুব ভালো দেখে গেছি ভাই, সব ভালো ছিল ভাই। কি হলো সকালবেলা, কি সকালবেলা ফোন আইছে, তারপরে ফোন করছে ভাই মার্কেটে আগুন ধরে গেছে, তাড়াতাড়ি আইলাম। সকালে ঘুম ভাঙতে না ভাঙতেই আগুন লাগার খবর, হন্যে হয়ে ছুটে এসে দেখেন চোখের সামনে পুড়ছে। আই আর কিছু করতে পারি নাই ভাই, ব্যাংক থেকে 8 লাখ টাকা লোন নিয়েছি ভাই, 3 টাকার থেকে 5 লাখ সব ক্যাশ টাকার মাল রে ভাই, পুরো সব শেষ হয়ে গেছে রে ভাই। আমি গিয়ে দেখো এখানে আগুনের লেলিহান শিখায় পুড়ে যাওয়া দোকানের সামনে আর্তনাদ ব্যবসায়ীদের, চোখের সামনে পুড়ছে জীবিকা, ধুলিস্যাত স্বপ্ন। বঙ্গবাজারের কাঠের মার্কেটটি ছিল 3 তলার, আগুনে পুড়ে মাটিতে মিশে গেছে 2,500 দোকান, বেশিরভাগই ছিল কাপড়ের দোকান। 3 তলার মার্কেটের সব দোকান পুড়ে এই আগুন ছড়িয়েছে পাশের এনএক্সকো মার্কেট সহ 2টি মার্কেটে। সব মিলিয়ে 6,000 দোকান পুড়ে গেছে ভয়াবহ আগুনে। আমার পরে 2 কোটি রকম হবে এক বিছানা। বঙ্গবাজার নিয়ে এই যে আগুন, এই আগুনটা টোটালি একটা চক্রান্ত, 100% নাশকতা। বিগত 35 বছরে আমার মার্কেটে কোনো একটা মেসের কাঠিও জ্বলে নাই। আমরা এমনভাবে ফায়ার প্রোটেকশন দিয়ে রাখছি, কিন্তু বিশাল বড় বড় বিল্ডিংয়ে লাগছে, কিন্তু আমাদের বঙ্গবাজার লাগে নাই। 2020-21 সালে করোনার ধাক্কা সামলে গত বছর ভালো ব্যবসা হয়েছিল বঙ্গবাজারে। ঈদ সামনে রেখে গত বছরের লাভের সেই পুঁজি ঢেলেছিলেন দোকানে। ভয়াবহ আগুনের লেলিহাত শিখায় পুড়ে ছাই হয়ে গেছে জীবনের সব পুঁজি। 2144 নম্বর দোকান, সম্পূর্ণ মালিদের জন্য মাল রাখা, 8-10 লাখ টাকা পুরোপুরি মাল শেষ, কোনো মালই বের করতে পারলাম না ভাই, মাল শেষ। এই কষ্টের কথা কার কাছে কম আমরা ভাই, এই দুঃখের কথা কাই আমাদের, আমাদের পরিবার তক্ষ রাস্তা ভিক্ষা করতে হবে ভাই। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে দোকান, পুঁজি হারিয়ে পথে বসেছেন বঙ্গবাজারের দোকানিরা। আবার কবে মাথা তুলে দাঁড়াবেন জানেন না তারা। আদিত্য রাফাত, টিভিসি নিউজ, বঙ্গবাজার, ঢাকা।